আপনারা দেখছেন KTM RC 200 এর প্রবলেম হচ্ছে এই ব্রেকটা ধরছে না, ব্রেক মারলে ব্রেক স্লিপ হচ্ছে, অন্য জায়গায় বকেট চেঞ্জ করেছিল হয়েছিল সাকসেসফুল হয়নি। তা আমরা এখন বকেটটা খুলবো, বকেটটা চেঞ্জ করব, দেখব বকেটটা কি প্রবলেম, বকেটটা খুলব। আপনারা দেখছেন রৌপ বাইক রিপেয়ার, আমি রৌপ। চ্যানেলে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে হুইল সিলিন্ডারটা খুলে নেব, খুলে বকেটটা দেখব। বকেট অবস্থা খুলে এইভাবে কাজেও আছে, ফেটে গেছে ভিতরটা। বকেটটা কমপ্লিট করবো, খুলবো বকেটটা, বকেটটা এভাবে খুলবো। বকেটটা খারাপ হয়ে গেছে, আর ফিট হয়নি ভালো, এটা ফিট করা হয়েছে। বকেটটা জেনুইন বকেট নিলাম, বকেটটা এবার কেটে নেব। এই যে বকেট, ওটা ফিট করতে গেলে প্রথমে এই ওয়াশারটা দেবো, ভিতরে একটা ওয়াশার, তারপরে রাবার দেবো, সকেট একটা দেবো, ফিট হয়ে গেল। জিনিসটা এভাবে একটু কেটে নিলাম, এইভাবে গায়ে এবার একটু লাগিয়ে দেবো হালকা করে। এইভাবে পরিষ্কার করে নিয়েছি আগে কাপড় দিয়ে ভালো করে, এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে তারপরে এই বোরিংটা দেবো, তারপরে এইটা দেবো, সকেটটা দেবো। কিছু দিয়ে এটা একটু চেপে দেবো, এটা বসে দিলাম। এটা রোবার সকেটটা, এবারে লকটা লাগাবো। লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমার গাড়িতে ফিট করবো।
বকেটটা কমপ্লিট করে নিয়েছি। আমার বকে হুইল সেন্টারটা ফিট করবো, ফিট করে আগে বেড়ে গেলে দুবার পাইপটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম লকটা, লকটা প্লাই দিয়ে এরকম ধরে টেনে এ লাগিয়ে দেবো, এই পিনটা এইভাবে দেবো। লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে বোল্টগুলো লাগিয়ে দেবো এইভাবে। একটা লাগিয়ে দিয়েছি, যে বোল্ট লাগিয়ে দিচ্ছি দুখানা বোল্ট, ওটা লাগিয়ে দেবো। বোল্টগুলো টাইট করে দেবো। অয়েল লস আমরা ওয়াইল ডিপা দেবো, ওয়াইল ডিপা দেবো। এবারে পাঞ্চ করবো, পাঞ্চ করে করে ওয়াইলটা তুলে নেবো। তাহলে গেছে এবারে ডিস্ক পাম্প করবো। বেঞ্জ ঔষধ দিয়ে, বেঞ্জ ঔষধ দিয়ে এই লাগিয়ে দেবো, ওটা লাগিয়ে দেবো। বোল্টটা বেঞ্জ ঔষধ দিয়ে লাগিয়ে দেবো, লাগিয়ে দেবো, হালকা টাইট করে দেবো, পাঞ্চ করবো, হাওয়া ছাড়বো। হওয়া নেই আরো পাঞ্চ হাড় হচ্ছে, আস্তে আস্তে হাড় হচ্ছে। ওই অয়েল দেবো, দেখেন তো হওয়া ছাড়বো, অন করবো, অন করবো, হওয়া ছাড়বো। কমপ্লিট হয়ে গেছে, ক্যাপটা লাগিয়ে দেবো।
আউটলেট। চ্যানেলে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।